অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য আজকের ভিডিওতে আলোচনা করব বর্ষাকালীন লঙ্কা বা মরিচ চাষ নিয়ে বর্ষাকালীন মরিচ চাষ কীভাবে করবেন বর্ষাকালীন মরিচের চারা কোন মাসে রোপণ করবেন এই সময় কোন কোন জাতের মরিচের বীজ লাগালে ভালো ফলনও পাওয়া যায় সার ব্যবস্থাপনায় কোন সার কতটা পরিমাণে দিতে হয় গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব কতটা পরিমাণে রাখবেন এই বর্ষাকালীন চাষে এবং চারা লাগানোর সময় চারা কীভাবে শোধন করবেন যাতে ছত্রাকজনিত সমস্যা পরবর্তীতে না আসে এছাড়াও চারা লাগানোর পর এক মাস পর্যন্ত কোন কোন পরিচর্যা করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর যারা পুরোনো দর্শক বন্ধু রয়েছেন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন মরিচ চাষে জমি তৈরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মরিচ চাষটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী চাষ এবং দীর্ঘদিন ধরে এর ফলন নিতে হয় এবং পরবর্তী সময় মরিচ গাছে যাতে রোগ বালাইটি অনেকাংশে কম আসে এর জন্য জমি তৈরিটা ভালোভাবে করতে হবে জমি তৈরির সময় বিঘা প্রতি আপনাকে একশো কেজি গোবর সারের সাথে এক কেজি ট্রাইকোডার্মা ভেরিডি এবং তার সাথে এক কেজি সিডোমোনাস ফ্লোরোসেস এবং এক কেজি ভ্যাম এই কয়েকটিকে ভালোভাবে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে একটা সেচ দিয়ে জমিটাকে কমপক্ষে দশ থেকে বারো দিনের জন্য রেখে দেবেন এরপর রাসায়নিক সার প্রয়োগ করে ভালোভাবে দু একটা চাষ দিয়ে তারপর মরিচের চারাগুলো জমিতে লাগাবেন একটা কথা সময় খেয়াল রাখবেন মরিচ চাষ কিন্তু দীর্ঘদিনের জন্য করা হয় এর জন্য জৈব ও রাসায়নিক দুটো সারেরও কিন্তু প্রয়োজন আছে জৈব সার হিসেবে গোবর সারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে বিঘাভুতি কমপক্ষে টলি রাসায়নিক সার হিসেবে যদি ব্যবহার করেন তা রাসায়নিক সারটা কমপক্ষে ইউরিয়া কুড়ি থেকে পঁচিশ কেজি ফসফেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এবং পটাশ পনেরো কেজি এই সারগুলো আপনারা জমি তৈরির সময় অর্থাৎ চারা রোপণের আগেই জমিতে ব্যবহার করবেন এবার আসি বর্ষাকালীন মরুচ চাষ আপনারা কোন সময় করবেন যদিও বর্তমান মরিচের চাষ সারা বছরই করা হয় তারপরে বর্ষাকালীন মরিচের চাষটা শুরু ফাল্গুন মাসের প্রথম দিকে আর এই বর্ষাকালীন মরিচের জন্য যে জাতগুলো ভালো হয় সেটা হচ্ছে বুলেট জাতের মরিচগুলো এক্ষেত্রে আপনারা নিতে পারেন সিনজেন্ডা কোম্পানির রয়্যাল বুলেট এছাড়াও কলেজ কোম্পানির যে সমস্ত বুলেট মরিচের জাত রয়েছে এগুলো ছাড়াও আপনারা বর্ষাকালে চাষ করতে পারেন ভিএনআর কোম্পানির কৃষ্ণা এই কৃষ্ণা জাতটির মরিচগুলো কালো সাইজের হয় আপনার এই জাতগুলো ভালো হয় বর্ষাকালে এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন এরপরে মরিচ চারাগুলো যখন বেড থেকে তুলে জমিতে লাগাবেন চারাগুলোকে সেই সময় ভালোভাবে ধুয়ে নেবেন এবং এরপর যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে আপনারা সেই চারাগুলোকে শোধন করে নেবেন যেভাবে যেরকম রয়েছে এরিস কোম্পানির প্লান্টোমাইসিন এটা যদি একটা আপনারা দ্রবণ তৈরি করে সেই চারাগুলোকে ওই দ্রবণের মধ্যে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা ভিজিয়ে রাখেন বা ডুবিয়ে রাখেন তাহলে পরবর্তী সময় গাছের যে একটা গোড়া পচার সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা দেখা যায় সেটা আপনার অনেকাংশে কম হবে এই প্ল্যান্টোমাইসিন আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম হারে মিশিয়ে এই দ্রবণটা তৈরি করবেন এই সময় আপনারা চারাগুলো কীভাবে লাগাবেন সাধারণত মরিচের গাছ থেকে গাছের দূরত্ব কমপক্ষে দেড় ফিট এবং শাড়ি থেকে সারের দূরত্বটাও দেড় ফিট রাখতে হয় বিশেষ করে সেটা আপনাদের মাথায় রেখে চাষ করতে হবে কতগুলো জাত রয়েছে যেগুলো একটু ছোট সাইজের হয় ডালপালা সেরকম হয় না সেগুলো আপনারা দেড় ফিট বাই দেড় ফিট রাখবেন আর যে জাতগুলো একটু বড়ো সাইজের গাছ হয় ডাল জাল ডালপালাগুলো একটু ঝোপালো টাইপের হয় সেগুলো আপনারা কমপক্ষে দুই ফিট বাই দুই ফিট রাখবেন এইভাবে আপনারা মরিচের চারাগুলো রোপণ করবেন এরপর আপনার মরিচের চারা লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে এর ঠিক চার থেকে পাঁচ দিন পর একটা হিউমিক অ্যাসিডের দানা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় ভালোভাবে আপনারা স্প্রে করে দেবেন তার কারণে আপনার গাছেরও বৃদ্ধি হবে এবং শিকড়ের বৃদ্ধি হবে আর গাছের শিকড় যত তাড়াতাড়ি বাড়বে গাছ কিন্তু তত তাড়াতাড়ি জমি দেওয়া সমস্ত খাবার আপনার নিতে পারবে এর ফলে অল্প দিনের মধ্যেই গাছের বৃদ্ধি আপনাদের চোখে পড়ার মতো মনে হবে এই গাছের বৃদ্ধি আপনাদের যখনই দেখা যাবে এই সময় ছত্রাকজনিত সমস্যা কিন্তু আসতে পারে এর জন্য যে কোনো ধরনের একটা ছত্রাকনাশক নিয়ে সেই ছত্রাকনাশকের মাত্রা অনুযায়ী আপনারা স্প্রে করবেন এই ধরনের সমস্যা আটকানোর জন্য এরপর আরেকটা সমস্যা মরিচ গাছে দেখা যায় যখনই মরিচ গাছের দুই একটা করে পাতা বা ডালপালা ছাড়তে শুরু হয় ওই সময় গাছে কিন্তু সাদা মাছির আক্রমণ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় এর জন্য আপনাকে অতি অবশ্যই এই সাদা মাটির কন্ট্রোলের জন্য যে কোনো ধরনের একটা কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে এই সাদা মাছি যদি সঠিক সময় আপনারা কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু মরিচ গাছের পাতা একদম কুকড়ে যাবে আর কুকুরার গাছ থেকে আপনারা কোনো দিন কোনো রকম ফলনও পাবেন না এর জন্য এমিডোক্রোফিট গোত্রের যে কোনো কীটনাশক আপনারা নেবেন এবং এর ডোজ মাত্রা অনুযায়ী প্রতি সাত দিন সারা সারা একবার করে স্প্রে করে যাবেন তাহলে আপনারা মাছির সমস্যা অনেকাংশে আটকাতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কোনো আপনাদের মূল্যবান মতামত জানানোর থাকে তা জানাবেন আপনাদের ওইদিকে আপনারা কোন জাতগুলি চাষ করছেন বর্ষাকালে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন